এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিরিজ আছে সবার সামনে, এই আপনারা সিরিজটা একটু উঁচু করে ধরেন, সমস্যা নয় সিরিজ আছে, এই এই ইনজেকশনের সিরিজ দিয়ে তারা জেলিটা চিংড়ির পাইপওয়ার দিয়ে ভিতরে পুশ করে। চিংড়িতে অপদ্রব্য অর্থাৎ সাবু গুলিয়ে পুশ করা হচ্ছে ওজন বাড়ানোর জন্য। এ ধরনের একটা অভিযান চালিয়েছে সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব ও পুলিশের যৌথ টিম। সাতক্ষীরা জেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল শ্যামনগর উপজেলার পূর্ব কাশীপুর গ্রামে মনিরুল ইসলাম ও আনারুল ইসলাম দুই ভাইয়ের বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় হাতে নাতে এবং দেখতে পান 11 জন মহিলা এই পানিতে অপদ্রব্য দিয়ে সিরিঞ্জের মাধ্যমে ওজন বাড়ানোর জন্য চিংড়িতে পুশ করছে। এ সময় উদ্ধার করা হয় 60 কেজি চিংড়ি। এই মানুষ দুটো টাকার জন্য পনে যাচ্ছে বলেন দিন, একবার চারিদিকে কি হচ্ছে, সেখানে সেখানেও দুর্নীতি, অনিয়ম, ভেজাল, অপদ্রব্য পুষ, মানুষ কদিকে দেখবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান শ্যামনগর উপজেলা সদরে ডক্টর ডোর ডায়াগনোসিস সেন্টারে অভিযান চালায়। মেয়াদ উত্তীর্ণ এজেন্ট ব্যবহারে, রিএজেন্ট ব্যবহার বিভিন্ন অপরাধে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান, ডেপুটি সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া, জেলা পুলিশের এসআই গোলাম মোর্শেদ ও জেলা ক্যাব সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান। আমরা এ ধরনের অভিযানকে স্বাগত জানাই, আরো বেশি বেশি করি, একদম চিংড়িতে দেবে তা একেবারে শেষ করে দেওয়া হোক। চোখ রাখুন সমাজের। এখানে হচ্ছে ভাতের মাঠ, এই যে ভাতের মাড়ের সাথে এখানে হলুদ একটা পানির সাথে একটা হলুদ কালারের মিশ্রণ, এবং এই দুইটা রং, এই দুইটা রং যখন একসাথে মিশানো হয়, এই ভাতের মাড় এবং এই যে জেলি, চিংড়ি মাছের যে গায়ের শেপ, আমাদের কি আমাদের না, চিংড়ি মাছের যে গায়ের শেপ একেবারে সে অরিজিনাল শেপ ধারণ করে, এবং এরপরে এই মিশ্রণটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সিরিঞ্জ আছে সবার সামনে, এই আপনারা সিরিঞ্জটা একটু উঁচু করে ধরেন, সমস্যা নয় সিরিঞ্জ আছে, এই এই ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে তারা জেলিটা চিংড়ির পাইপওয়ার দিয়ে ভিতরে পুশ করে। আমরা আমরা জানি যে চিংড়ি হলো আর্থ্রোপড পর্বের একটা প্রাণী এবং এক খোলস সমৃদ্ধ একটা প্রাণী। এই চিংড়িটা জেলি পুশ করার পরে যখন পানিতে দীর্ঘ সময় ভিজে রাখা হয়, ভিজে রাখার ফলে চিংড়ির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এবং 600-700 গ্রাম চিংড়ি পানি ধারণ করার পরে 1 থেকে 1 কেজি অথবা 1 কেজি থেকে একটু কিছু বেশি ওজন সমৃদ্ধ হয়, এবং এভাবে দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ চক্র, কিছু চক্র, আমি সাতক্ষীরার ম্যাক্সিমাম চিংড়ি ব্যবসায়ী খুবই সৎ, খুব সৎভাবে ব্যবসা করে, কিছু সংঘবদ্ধ চক্র যারা বিভিন্ন সমিতির বাইরে যেয়ে তাদের নির্দেশ অমান্য করে এই ধরনের কাজ করছিল, এরকম একজনকে আজকে ধরছি। এবং এখানে আনুমানিক প্রায় 200 কেজি চিংড়ি আছে, এখানে আনুমানিক প্রায় 200 কেজি চিংড়ি আছে, যার ভিতরে অলরেডি ম্যাক্সিমাম পোর্শন পুশ করা। তা আমরা বিষয়টা সকলকে অবহিত করলাম, এবং পরবর্তী হয়তো আমাদের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় অথবা কোনো আইন শৃঙ্খলা বাহিনী কি শাস্তি নেন, আমরা সেটা পরবর্তীতে জানতে পারবো এবং পরবর্তীতে সেটা আপনাদেরকে জানাবো।